পড়ি পড়ি শোনাবো একদম শেষ গজল। আমরা সবাই জানি যে প্রত্যেকটি জীবের জন্য কিন্তু মৃত্যু অনিবার্য। তো আমরা মানুষ হয়ে এবং জীব হয়ে যখন এসি দুনিয়ার মধ্যে তখন আমাদের কিন্তু মৃত্যু সাথ রাখতে হবে। দেখুন সেই সম্পর্কে কবি মোজাফফর সাহেবের লেখা একটি কালাম, অনেক সুন্দর একটি গজল, আমার ইউটিউবে অনেক পপুলার একটি কালাম। দুনিয়ার মুখ থেকে যখন বিদায় নেব তখন কিন্তু আত্মীয় পরিজন কান্নাকাটি করবে, দেখতে আসবে, আর মরণের পর কিন্তু আমাদের সাথে কেউ যাবে না, সাথে যাবে সেই সাদা কাফন আর আমল নামা। তাই কবি বলছে মোজাফফর সাহেব যে আমাকেও দুনিয়ার মুখ থেকে একদিন বিদায় নিতে হবে, যেই দুনিয়ার মুখ থেকে বিদায় নেব সেদিন যেন ওই সাদা কাফনের উপর নবী পাকের নাম লিখে দেওয়া হয়। কেন তিনি বলছেন, হয়তো মহান আল্লাহ পাক সেই নবী পাকের ওসিলা করে আমার গোরে রাজা হতে মুক্তি করে দিতে পারেন। তাই কবির মনে কি আর কি কবি একদম প্রথম ছন্দে লিখছে, বলছে শুনুন, মরি মরণের পরে কাফনের উপরে, মরি মরণের পরে কাফনের উপরে, বহু যত্ন করে লিখো তারে নবী মুহাম্মদের নাম। কেন আর জি আমার জানালা, মরি মরণের পরে কাফনের উপরে, মরি মরণের পরে কাফনের উপরে। দুনিয়ার মুখ থেকে যখন বিদায় নেব আত্মীয় পরিজন জানতে আসবে আর কান্নাকাটি করবে, আর সেই সাথে কাঁদবে কিন্তু আমার সেই অভাবনী মা, আর সেই অভাবনী মায়ের শিষ্য কান্না কেমন হবে কবি পরিচ্ছন্দে মিশাল দিচ্ছে, বলছে দেখুন, একে একে আসবে কত সজন, আমার জানালা মরে মরণের পরে কাফনের উপরে, মরে মরণের পরে কাফনের উপরে। কাফন দাফনের পর যখন ওই মাইয়াকে আধার করে রেখে আসা হবে তখন সে মাইয়া ফরিয়াদ করবে, ওই পরের ছন্দে মিশাল দিচ্ছে দেখুন, নয়নে ভরে নয়নে ভরে সর্বদা ভয়ে কাঁপিয়া অন্তর, আর কি বলছে, কত না আজাব ঘরের ভিতর, নিরালা নির্জন পাহাড়ের কঠোর। তাই কি বলছে, সাপ ছাড়ই কামড়ে শুইব তা কেমন করে, সাপ ছাড়ই কামড়ে শুইব তা কেমন করে, আমার মরণের পরে কাফনের উপরে, মরে মরণের পরে কাফনের উপরে। তখন ছন্দে লিখতে শুনুন, গুনার সাগরে গুনার সাগরে রয়েছে আমি ভেসে,
বুকেরে পাঁজর ভাঙবে মাথাকে পিষে আর কি বলছে আমি কবর কবর বলছে আমি কবর এরপরে আপনাদের সামনে গজল গিয়ে শোনাবেন সাজিনা পারভীন। খুব সুন্দর গজল গাইবেন।
এত বড় আশা রেখেছি, খুব সুন্দর গজল গাইবো। যদি আমি সুন্দর গজল না গাইতে পারি তাহলে তোমাকে নামিয়ে দেবে মনে হয়। তো চেষ্টা করব আমরা সবাই তাদের মূল্যবান কালামগুলো পরিবেশন করে শুনিয়েছে, প্রত্যেকেরই গজল ভালো। তো এখন আমি আমার আরো কিছু গজল পরিবেশন করে শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে, বোঝার চেষ্টা করুন। কবি লিখছে বলছে দেখুন, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছে, আল্লাহ পাক আল্লাহ রাসূলকে কত বড় মর্যাদা দান করেছেন সেই সম্পর্কে একদম প্রথম ছন্দে কবি লিখছে, কি বলছে দেখুন। আমার নবী এত সাহস দিয়েছে পথে রহমান, আমার নবী এত সাহস দিয়েছে পথে রহমান, পুষ্পে বসিয়ালি পুষ্পে বসিয়ালি গাইছে দরুদ সুবহ সাল, আমার নবী এত সাহস দিয়েছে পথে রহমান, আমার নবী এত সাহস দিয়েছে পথে রহমান, পুষ্পে গাইছে দরুদ সুবহ সাল, আমার নবী এত সাহস দিয়েছে পথে রহমান। তারপরে ঘুরপুরি কেমন করে খেলছে আল্লাহ রাসূলকে পেয়ে কবি তারপর ছন্দ লিখছে, খেলে হুর দেখি নূর আমিনায় জবানে এলেশানে জবানে এলেশানে সালিয়ানা গায় নবীদের সুলতান, আমার নবী এত সাহস দিয়েছে পথে রহমান, আমার নবী এত সাহস দিয়েছে পথে রহমান, পুষ্পে বসিয়ালি পুষ্পে বসিয়ালি গাইছে দরুদ সুবহ সাল, আমার নবী এত সাহস দিয়েছে পথে রহমান। আসমানের চন্দ্র সূর্য আল্লাহর রাসূলকে পেয়ে কতটা খুশি কবি সেই সম্পর্কে লিখছে, রব সসি খুশি খুশি বল কার কারণে নবী বিনা হতনা, নবী বিনা হতনা সব কিছু এই ভুবনে, মাওলা করলাম যে মাওলা করলাম যে যারা লাগিয়ে আসমান, আমার নবী এত সাহস দিয়েছে পথে রহমান, আমার নবী এত সাহস দিয়েছে পথে রহমান। তারপরে বলছে কি, চন্দ্র এক সূর্য এক অগণিত আমার নবী এত সাহস দিয়েছে পথে রহমান, পুষ্পে বসিয়ালি গাইছে দরুদ সুবহ সাল, আমার নবী এত সাহস দিয়েছে পথে রহমান। একদম শেষ কথায় কবি খুব সুন্দর কবি লিখছে বলছে দেখুন, মোজাফর নামাজ পড় আখিরাত পেয়ালো তখন আছে তখন দূর আমার নবী এত সাহস দিয়েছে পথে রহমান, পুষ্পে বসিয়ালি পুষ্পে বসিয়ালি গাইছে দরুদ সুবহ সাল, আমার নবী এত সাহস দিয়েছে পথে রহমান, আমার নবী এত সাহস দিয়েছে পথে রহমান, আমার নবী এত সাহস দিয়েছে পথে রহমান। এখন শোনাবো আরো একটি গজল,
আমরা আল্লাহর রাসূলের আশিক বলে দাবি করি আল্লাহর রাসূলের প্রেমিক বলে কিন্তু আল্লাহর রাসূলের এক প্রেমিক কেমন ছিল আর কেমন বলে রাসূল প্রেমিক বলা হয় দেখুন সেই সম্পর্কে আল্লাহর রাসূলের এক প্রেমিকের ঘটনা আমার কবি এম এ হাকিম সাহেব একদম প্রথম ছন্দে লিখছে বলছে শুনুন হিয়া নবী তোমার প্রেমে আরশে প্রভু দেবানা স্বপ্নে তোমাকে পেলে জীবনে কিছু চাই না হিয়া নবী হিয়া নবী হিয়া নবী তোমার প্রেমে আরশে প্রভু দেবানা স্বপ্নে তোমাকে পেলে জীবনে কিছু চাই না আমার রাসূলের প্রেমে না হলে তোমার প্রেমে আরো শেষে প্রভু দেবানা স্বপ্নে তোমাকে পেলে জীবনে কিছু চাই না আল্লাহর রাসূলের এক প্রেমিকের সাথে কি ঘটছে কবি পরের ছন্দে লিখছেন শুনুন নবীর প্রেমের শোনো এক ঘটনা হিংস্র বাঘে তাকে খেলো না কেন নদী পথে ওই সফর কালে নৌকা ডুবে তার নদীর জলে নবীর প্রেমের শোনো এক ঘটনা হিংস্র বাঘে তাকে খেলো না নদী পথে ওই সফর কালে নৌকা ডুবে তার নদীর জলে একটি কাঠি দেখো নদীর দেখো নদীর তীরে উঠলে এসে ও বইয়ে গুটি কাঠের তক্তায় ভেসে সে নদীর তীরে উঠলে এসে ছুটে আসে পাথ দেখো না ইয়া নবী তোমার প্রেমে আর সে প্রভু দেবানা স্বপ্নে তোমাকে পেলে জীবনে কিছু চাই না যখন সে শিষ্য বাবা বলা বাবা সে আল্লাহ রাসূলের প্রেমিকের কাছে আসছে এখন করতে আসছে এখন সুনাম করতে আসছে তখন সেই আল্লাহ রাসূলের প্রেমিক সেই কবলা বাবা কি বলেছিল আর তার সাথে কি করছে কি ঘটছে তবে তারপর ছন্দে একদম সংক্ষেপে লিখছে শুনুন হিংস্র বাঘটি তার কাছে এলে নবীর প্রেমী সে বাঘে বলে কি বলে আমায় তুমি আজ মেরে খেয়ো না আমি নবীর সাচা দিবানা হিংস্র বাঘটি তার কাছে এলে নবীর প্রেমী সে বাঘে বলে আমায় তুমি আজ মেরে খেয়ো না আমি নবীর সাচা দিবানা তখন কথা শুনে দেখো নবীর প্রেমের মায়া জমে ও গো কথা শুনে বাঘের মনে দেখো নবীর প্রেমের মায়া জমে শিকার পেয়ে খেলো না ইয়া নবী তোমার প্রেমে আর সে প্রভু দেবানা স্বপ্নে তোমাকে পেলে জীবনে কিছু চাই না জীবনে কিছু চাই না জীবনে কিছু চাই না একদম শেষ কথাই আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে কবি লিখছে শুনুন দয়ার নবী যখন মেঘ চরাত প্রখর রোদে মেঘ ছায়া দিত সর্বপনায় হাওয়া করে যেত মরুর রুখে শুয়ে নবী ঘুমাত দয়ার নবী যখন মেঘ চরাত প্রখর রোদে মেঘ ছায়া দিত আর কি বলছে মরুর বুকে শুয়ে নবী ঘুমাত প্রখর রাখায় আর সর্বপনায় হাওয়া করে যেত তাই একদম শেষ কথায় কবি কি বলছে এমনি হাকিম নবীর নামে তুমি দরদ তুমি দরদ করো সুবহে সামে ও গো এমনি হাকিম নবীর নামে তুমি দরদ করো সুবহে সামে নবীজি পারের সাফিনা ইয়া নবী তোমার প্রেমে আর সে প্রভু দেবানা স্বপ্নে তোমাকে পেলে জীবনে কিছু চাই না আমার রাসূলের প্রেমে না হলে আমার রাসূলের প্রেমে না হলে খোদাকে পাওয়া যায় না ইয়া নবী তোমার প্রেমে আর সে প্রভু দেবানা
হ্যালো।